পরিচিত মুখ সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদ বিভিন্ন সময়ে ডিবি কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা মানুষদের ভাত খাইয়ে হয়েছিলেন তুমুল আলোচিত এবং বিতর্কিত। তবে এবার ডিবি হারুনের কর্মকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমা হারুনের ভাতের হোটেল। ছাত্র জনতার রোষানলের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে অবস্থান করছেন। এ সময়ে দেশের মানুষ একের পর এক নানা আলোচিত ঘটনার সাক্ষী হচ্ছে। সেসব ঘটনা বড় পর্দায় নিয়ে আসতে যাচ্ছেন অনেক নির্মাতারা। তবে নিবন্ধিত সিনেমার তালিকায় আছে হারুনের ভাতের হোটেল নামের একটি সিনেমা। সম্প্রতি আলোচিত ইস্যুর মধ্যে অন্যতম গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ বিভিন্ন সময়ে অনেককে জিজ্ঞাসাবাদ কিংবা হেফাজতের নামে ডিবি অফিসে নিয়ে খাবার খাইয়ে ছবি তুলে আলোচনায় আসেন তিনি। এছাড়া কার্যালয়ে দেখা করতে যাওয়া অনেককে খাবার খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখান থেকেই ব্যঙ্গাত্মকভাবে হারুনের ভাতের হোটেল নামটি এসেছে। অনেকে তাই ডিএমপির গোয়েন্দা কার্যালয়কে হারুনের ভাতের হোটেল বলতেন। অভিনয় শিল্পী জাদু আজাদ হারুনের ভাতের হোটেল নামে একটি সিনেমা পরিচালক সমিতিতে নিবন্ধন সেরেছেন। তিনি বলেন, এখনো প্রাথমিক পর্যায়ে আছে, কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে শীঘ্রই হারুনের ভাতের হোটেল সিনেমা দর্শকদের সামনে নিয়ে আসব। তবে অভিনয় কারা করবেন এখনো এসব নিয়ে ভাবিনি। যেহেতু সিনেমাটি প্রাথমিক পর্যায়ে আছে, সব কিছু গুছিয়ে বছরের শেষ নাগাদ সিনেমার কাজে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং শিল্পী সহ সব কিছুতেই চমক থাকবে এই সিনেমায়। 2022 সালের জুলাই থেকে ডিএমপির ডিবি প্রধানের দায়িত্ব পালন করছিলেন হারুনর রশিদ। পরের বছরের মাঝামাঝিতে সরকার বিরোধী কর্মসূচিতে মারধরের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ডিবি কার্যালয়ে নিয়ে আপ্যায়ন করেন হারুন। পরে সেই আতিথেয়তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেই ছবি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে ডিবি কার্যালয়ে অভিযোগ দিতে যাওয়া অভিনেত্রী অপু বিশ্বাস এবং সুরঙ্গ চলচ্চিত্রের তমা মির্জা সহ কলাকুশলীদেরও আপ্যায়ন করা হয়। সবশেষ নিরাপত্তা দেওয়ার নামে ডিবি অফিসে আটকে রাখা কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কারীকে খাওয়ানোর ছবি প্রকাশ করেন হারুন। তা নিয়ে আলোচনার মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্টের একটি বেঞ্চ। গণ আন্দোলনে সরকার পতনের 4 দিন আগে গত 31 জুলাই হারুনকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। সরকার পতনের পর থেকেই তার হদিস মিলছে না। নিউজ ডেস্ক, ভোরের পাতা।